দেখ যে অঙ্কটা বলছিলাম করাবো, 2023 সালে, মানে আগের বছর লাস্ট ইয়ারে এসেছিল পরীক্ষায়, ঠিক আছে, 14 নম্বর অঙ্কটা কি বলেছে, ফ্রম দ্য ফলোয়িং ইনফরমেশন রিলেটিং টু দ্য ইয়ার প্রিপেয়ার আ কস্টশিট, কস্টশিট প্রিপেয়ার করতে বলেছে। বলছে স্টক অফ র মেটেরিয়াল, র মেটেরিয়াল ওপেনিং ছিল কত, 80,000 টাকা, শুনছিস তো? আগের দিন যেই অঙ্কগুলো করেছিলাম সেখানে র মেটেরিয়াল ওপেনিং ক্লোজিং ছিল না, আজকে যেই অঙ্কগুলো করবো মন দিয়ে শুনিস কিন্তু, আর পরীক্ষায় এই অঙ্কই 8 নম্বর আসবে, ঠিক আছে, তো এই অঙ্কই কিন্তু 8 নম্বর আসবে, এবং তোর হাফ ইয়ারলি তো এই অঙ্কই থাকবে, এরকম টাইপের অঙ্কই থাকবে, সমস্ত স্কুলে এরকমই থাকবে, ভালো করে শুনে রে, সমস্ত কিছু ওপেনিং ক্লোজিং দেবে। আমি বলেছিলাম তোদের স্টককে তিনভাবে আপনার যে র মেটেরিয়াল হয়, ফিনিশ গুডস হয় আর ওয়ার্ক ইন প্রোগ্রেস, সব কিছু ওপেনিং আর ক্লোজিং এরকম অঙ্কই ফাইনালে সেট হবে, ঠিক আছে, তো তো দেখ র মেটেরিয়াল ওপেনিং দিয়েছে, র মেটেরিয়াল ক্লোজিং দিয়েছে, ফিনিশ গুডস এর ওপেনিং দিয়েছে, ফিনিশ গুডস এর ক্লোজিং দিয়েছে, কত টাকা র মেটেরিয়াল কেনা হয়েছে সেটাও বলে দিয়েছে, ডাইরেক্ট ওয়েজেস পেড বলে দিয়েছে, ডাইরেক্ট এক্সপেন্সেস বলে দিয়েছে, ফ্যাক্টরি ওভারহেড ইনকার্ড বলে দিয়েছে, অফিস ওভারহেড বলে দিয়েছে, সেলিং ওভারহেড বলে দিয়েছে, সেলস বলে দিয়েছে, এই তো বলে দিয়েছে সব। অঙ্কটা স্টার্ট করতে দাগ কেটে নিয়েছি, অঙ্ক স্টার্ট করি, চল অঙ্ক করতে করতে বুঝবো, বাকিটা আমরা অঙ্ক করতে করতে বুঝবো। ঠিক আছে, তো তাহলে কি লিখবো এখানে, প্রথমে কি লিখবো বল, ইন দা বুক সব, জানিস কিছু ইন দা বুক সব কি ছিল? তার নিচে লিখবো কস্ট শিট, আর এখানে ফর দা ইয়ার এন্ডেড দিলে হবে না, কি লিখবো, ফর দা ইয়ার, ফর দা ইয়ার কত বলি, 2000 সাল, 2022, এটা কোনো ইউনিটের অঙ্ক না, তাই তো, এটা কিন্তু কোনো ইউনিট বলেনি, দেখেছিস কোশ্চেন পড়েছিস, ইউনিট বলে দেখেছ, না ইউনিট বলে লিখেছি, দেখ ইউনিট কিছু বলে না। আচ্ছা দাঁড়া, না কোশ্চেনে কোনো ইউনিট, আচ্ছা আস্তে 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 আস্তে, এক মিনিট কথা বলিস না, ও বললো সেলসে ইউনিট বলেছে, সেলস 50,000 ইউনিট বলেছে, তাহলে প্রোডাকশন বলেছে কিছু, তাহলে ধরে নেবো কি সেল 50,000 করলে প্রোডাকশন 50,000ই করেছে কিছু তো বলেনি, তাহলে এখানে কি লিখতাম ডান দিকে মনে পড়ছে তো, প্রথমে লিখতাম প্রোডাকশন, প্রোডাকশন বলেছে কোশ্চেনে কিছু, সেল বলেছে, সেল বলেছে 85,000, তাহলে সেল যদি 85,000 হয় তাহলে প্রোডাকশন তো 85,000ই হবে, হ্যাঁ কি না, প্রথমে কি লিখবো, ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল, তাই তো লেখ, করতে গেলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল বলতো কত ছিল, র মেটেরিয়াল ওপেনিং স্টক কত ছিল, কোশ্চেনের দিকে তাকিয়ে বল, কোশ্চেনের দিকে তাকিয়ে বল, 80,000 টাকা, তাই তো, টাকা নিশ্চয়ই বলতে অসুবিধা হবে না, তোরা নিজেরা প্রত্যেকেই বলতে পারবি, প্রথম ঘরে লিখবো, ইনারে লিখবো, হ্যাঁ লেখ, অবশ্যই লেখ, করতে গেলে ওপেনিং স্টক অফ র মেটেরিয়াল 80,000 টাকা ইনারে লেখ, লিখেছিস তো, এর সাথে কি যোগ করতে হয়, দেখ অত ভাবতে হবে না, ফর্মুলা মুখস্থ করতে হবে না, আমি কি শিখিয়েছি, প্রথমে কোশ্চেন পড়ে দেখবি র মেটেরিয়াল ওপেনিং কত আছে, লিখে দিবি, এবার র মেটেরিয়াল ওপেনিং দিয়ে কি এই বছরের প্রোডাকশন হবে, এই বছর তো পারচেস করতে হবে, এই বছর যদি ম্যাটেরিয়াল না কিনিস তাহলে অঙ্ক হবে, বুঝতে পারলি কি বললাম, তুই ধর একটা পেনের ফ্যাক্টরি করেছিস, পেন তৈরি করবি, তাহলে পেন তৈরি করার জন্য সমস্ত কাঁচামাল লাগবে, কাঁচামাল ছিল, তো এই বছর তো কাঁচামাল কিনতে হবে, পেন তৈরি হবে কি করে, তাহলে কি লিখবো, যোগ দিয়ে লিখ পারচেস, পারচেস যোগ দিয়ে লিখ পারচেসেস অফ র মেটেরিয়াল, কত টাকা দিয়েছে, হ্যাঁ 2 লাখ, 2 লাখ, আচ্ছা এরপরে ক্যারেজ বলেছে কিনা দেখ, পুরো লাইন পর ক্যারেজ, ক্যারেজ বলে কোথাও লেখা আছে, ক্যারেজ ফ্রেট কিছু লেখা আছে না স্যার, নেই, তাহলে হলো না, তো যোগ দিয়ে লেখ 2 লাখ 80, ওখানে রাখ ট্রল করে ফেল, 2 লাখ 80 ওখানে রাখবি, 2 লাখ 80, এর থেকে মাইনাস করবে কি, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল, বুঝতে পারছিস তো, মাইনাস করবো কি বল, ক্লোজিং স্টক অফ কি লিখলাম বল, ক্লোজিং স্টক অফ র মেটেরিয়াল কত ছিল, কত ছিল বল, ক্লোজিং স্টক অফ ইয়ার কোশ্চেন করে বল, হ্যাঁ 30,000, আর তো কিছু নেই ম্যাটেরিয়াল, দেখ ম্যাটেরিয়ালের আর কোনো আইটেম আছে, ম্যাটেরিয়ালের কি আর কোনো আইটেম আছে কোশ্চেন করে দেখ, না, তাহলে কত হয়ে গেল, বাদ দিয়ে যেটা বেরোলো
বাড়তে 2,80,000 থেকে 30,000 দিলে কত হয়? 2,50,000। এটাকে লেখ র মেটেরিয়াল কনজিউম। র মেটেরিয়ালস র মেটেরিয়াল কনজিউম হলো তো। এরপর কি যোগ করতে একদম কমন সেন্স, দেখ অঙ্কন কোন কঠিন লাগছে? এমন টাকার মধ্যে পরীক্ষা এসেছিল, কি লিখবো? ডাইরেক্ট হয়েছে, সিলেক্ট করলে ডাইরেক্ট হয়েছে, যোগ দিলে ডাইরেক্ট হয়েছে। কত টাকা দিয়েছিল পর প্রত্যেকে পর? হলো ডাইরেক্ট ওই 1,00,000 টাকা লিখলাম, হ্যাঁ কিনা? এরপর প্রত্যেকে কোশ্চেন পর বাইরে পাঠিয়ে দিবি, ডাইরেক্ট 1,00,000 বাইরে পাঠিয়ে সমস্যা নেই। আমি আগের অঙ্কটা যেমন ফরম্যাট দিলাম বললাম 1,00,000 টাকা বাইরে পাঠিয়ে, ডাইরেক্ট ওই 1,00,000 টাকা লিখে দিস তো। এইবার আমি যে কোশ্চেন করছি অ্যান্সার দে, কোশ্চেন পড়ে দেখ, কোশ্চেনে কি চার্জেবল এক্সপেন্সেস বলে কিছু লেখা আছে? চার্জেবল এক্সপেন্সেস বা ডাইরেক্ট এক্সপেন্সেস? ডাইরেক্ট এক্সপেন্সেস আছে। কত টাকা? 20,000 টাকা যোগ দিয়ে দিই। কত আছে বল ডাইরেক্ট এক্সপেন্সেস? কত আছে ডাইরেক্ট এক্সপেন্সেস? 20,000 টাকা। আচ্ছা আস্তে 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 কথা বলিস না, 20,000 টাকা যোগ করে কত হচ্ছে? 2,50,000 আর 1,00,000, 3,50,000 আর 20,370,000। এটাকে কি বলে? প্রাইম কস্ট। তোদের কি শিখেছিলাম? তিনটে ডাইরেক্ট যোগ করে তাকে প্রাইম কস্ট বলে। দেখ প্রথম ডাইরেক্ট কি বেরোলো? ম্যাটেরিয়াল মানে 2,50,000। সেকেন্ড ডাইরেক্ট ওয়েজেস 1,00,000 টাকা। থার্ড ডাইরেক্ট এক্সপেন্স 20,000 টাকা, 3,70,000। একই হলো, একই ব্যাপার হয়েছে, ব্যাপারটা কিন্তু একই হয়েছে। যেটা বেরোলো তাকে বলে প্রাইম কস্ট। লিখে দিন প্রাইম কস্টের পর কি যোগ করবো? এর সঙ্গে যোগ করতে কি ফ্যাক্টরি ওভারহেড, তাই তো? ফ্যাক্টরি খরচ এর সঙ্গে তো বল। কোশ্চেন পরে বল দেখি ঋষি ফ্যাক্টরি ওভারহেড বলেছে কত টাকা? 80,000। আর ইনআই লিখবি, হ্যাঁ টাকাটা ইনআই লিখবি, ফ্যাক্টরি ওভারহেড টাকাটা ইনআই লিখবি, হ্যাঁ প্রত্যেকে ইনআই লিখবি ফ্যাক্টরি ওভারহেড টাকাটা। কোথায় লিখবো? ইনআই লিখবি, হ্যাঁ 3,70,000 হলো তোলে, যেটা বেরো তাহলে প্রাইম কস্ট বলে। প্রাইম কস্ট যার নাম ওভারহেড তার নামই এক্সপেন্সেস, ঠিক আছে? ওভারহেড মানে এক্সপেন্সেস। লেখ যোগ দিয়ে লেখ, এরপর লেখ প্রাইম কস্ট, এরপর যোগ দিয়ে লেখ ফ্যাক্টরি ওভারহেড, লেখ ইনআরএলই বলুন, হ্যাঁ ইনআরএলই বললাম, ইনআরএলই তুই কি করবে এরপরে? দেখ এরপরে তোকে খুঁজতে হবে কি বলতো, ওপেনিং স্টক অফ WIP কোচিং আছে, ওয়ার্ক ইন প্রোগ্রেস এর ওপেনিং ব্যালেন্স আছে কোশ্চেনে, দেখ আছে তো? নেই, দেখে নিচ্ছে, এক মিনিট দেখে নিচ্ছে, এক মিনিট দেখে আমি ক্লোজিং দেখে নিই। আচ্ছা তোরা লেখ, তোরা লেখ যেটা বললাম ফ্যাক্টরি ওয়েট কত লিখলাম? 80,000 টাকা লিখতে বললাম, ওটা লেখ ফ্যাক্টরি ওয়েট 80,000 টাকা লেখ। আচ্ছা আর ভালো কথা বলেছে, এখানে ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই অঙ্কে, এই অঙ্কে ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই, এই অঙ্কে ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই। তাহলে শুনে নে ঠিকই বলেছিস, তাহলে এই অঙ্কে ওয়ার্ক ইন প্রোগ্রেস নেই, তাই জন্য ফ্যাক্টরি ওয়েট 80,000 টাকা ইনারে লেখার দরকারই নেই, তাহলে বাইরে পাঠিয়ে দিতে পারি, যদি থাকতো তখন এখানে লিখতে হবে, ঠিক আছে? 3,70,000 আর 80,000 যোগ করে লেখ, হ্যাঁ আগের মধ্যে ইজি, একই ইজি অঙ্ক দিয়েছে, ছিল না কোনো? 3,70,000 আর 80 যোগ করে 4,50,000, যেটা বেরোয় তাকে বলে কি? ওয়ার্ক কস্ট। লেখ ওয়ার্ক কস্ট,
হয়ে গেল অফ কস্ট, ঠিক আছে তো লিখেছো 4,25,000 অফ কস্ট। এইগুলো না পরীক্ষা না একটা পার্টের উপর নাম্বার দেখতে পাচ্ছিস, আমি তাই এখানে মার্ক করেছি সবুজ সবুজ খালি দিয়ে, দেখিস তো মার্ক করেছি, এই এক একটা পার্টের উপর নাম্বার থাকবে, এক একটা পার্ট মিলাবি তার উপর নাম্বার, ঠিক আছে তো বুঝতে পারলি কি বলে একটা পার্ট, এই পার্ট এই জন্য পার্ট গুলো মার্ক করে দিল। অনেক সময় দেখি পরীক্ষা হলে কোশ্চেন দেয় না, একটা কোশ্চেন দিয়ে দিলো বললো কি এখানে তুমি বের করো র মেটেরিয়াল কনজিউম বের করো, তুমি প্রাইম কস্ট বের করো, ঠিক আছে তুমি ওয়ার্ক কস্ট বের করো, এগুলো বলে দেবে একটা পার্টের উপর নাম্বার। তো ওয়ার্ক কস্ট হলো তো এসে কি যোগ্যতা জানিস তো বল, ওয়ার্ক কস্ট কি যোগ করতে হয় বলতে পারবি? অফিসিয়াল অ্যাডমিশন ওভার যোগ করতে হবে, অফিস অ্যাড অ্যাডমিনিস্ট্রেশন ওভার, অফিস অ্যাড অ্যাডমিনিস্ট্রেশন ওভার কত টাকা দিয়েছে বল? কত? 90,000 টাকা বাইরে আউটারে, আউটারে ইনার আর আউটারের কেস বুঝিস, আমি বলবো ইনার আর আউটারের কেস, যেই মানে একটা হেডের মধ্যে যদি অনেকগুলো আইটেম থাকে তখন ইনারে বলবে, একটার বেশি আইটেম থাকলে ইনারে বলবে, আর একটার বেশি একটা আইটেম থাকলে আউট। যেমন এখানে যেমন অফিস অ্যান্ড অ্যাডমিশন কটা আইটেম ছিল, অফিস অ্যান্ড অ্যাডমিশন এই পার্টিকুলার হেডে কটা আইটেম ছিল, একটাই আইটেম ছিল, তাই বাইরে বসিয়ে দিয়েছে। 4,50,090 যোগ করে কত? 5,40,000 যেটা বেরোয় তাকে কি বলে জানিস তো? কস্ট অফ প্রোডাকশন। বুঝে গেল কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল? কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল। হ্যাঁ, এরপর কি করতে হয়? ফিনিশ গুডস। এরপরে কি করতে হয়? ফিনিশ গুডস। হ্যাঁ লিখেছিস তো, তুই লিখবি না দেখো, লেখ কস্ট অফ প্রোডাকশন হয়ে গেল, তাহলে বল কস্ট অফ প্রোডাকশন লেখ, কস্ট অফ প্রোডাকশন যেটা বেরোলো তাকে বলে কস্ট অফ প্রোডাকশন, যেটা বেরোলো তাকে বলে কস্ট অফ প্রোডাকশন, ঠিক আছে? যেটা বেরোলো তাকে বলে কি বলে? যেটা বেরোলো তাকে বলে কস্ট অফ প্রোডাকশন। এর সাথে যোগ কর ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস লেখ, ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস বল দেখি ঋষি কত ছিল ফিনিশ গুডস এর ওপেনিং? 1,20,000। আউটারে পাঠিয়ে দিচ্ছি না ইচ্ছা করে, দরকার নেই, অনেকে লেখে ইনারে, অনেকে ইনারে লেখে, তুই আউটারে পাঠিয়ে দিবি। ওপেনিং স্টক অফ ফিনিশ গুডস 1,20,000 লেখ, মাইনাস করতে হয় কি ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস লেখ 1,20,000 লেখ, মাইনাস দিয়ে লেখ ক্লোজিং স্টক অফ ফিনিশ গুডস। বল দেখি ঋষি কত ছিল? 1,60,000 মাইনাস কর, প্লাস মাইনাস করে বল কত বেরোচ্ছে? 5,00,000, তাই তো? দেখে দেখ আমার 5,00,000 বেরোচ্ছে, তোদের 5,00,000 বেরোচ্ছে, 5,00,000 বেরোচ্ছে, যেটা বেরোলো তাকে বলে কস্ট অফ গুড সোল্ড, তাই তো? যেটা বেরোয় তাকে বলে কস্ট অফ গুড সোল্ড। যেটা বেরোয় তাকে বলে কি? কস্ট অফ গুডস সোল্ড। কি বললাম? যেটা বেরোয় তাকে বলে কস্ট অফ গুডস সোল্ড। এর সাথে কি যোগ করতে হবে? এর সাথে যোগ করতে হবে সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস। সেলিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস তো বল কত ছিল? কি বলেছিল সেলিং এর? 1,25,000 বলে দিয়েছিল নাকি গুণ করতে হয়েছিল? আচ্ছা দাঁড়া দেখে নিচ্ছি, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কত ধরলো তোর? কত ধরলো কষ্ট করছো লোকটি হয়েছে তো? 5,00,000 এবং যোগ দিলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স লেখ, যোগ দিলে এন্ড লেখ, যোগ দিলে সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস, সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্সেস কি বলেছে? সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কি বলেছে দেখ, কি বলেছে কোষের পর? কোষের পরই বলছি, তারপর সেলিং এন্ড ডিস্ট্রিবিউশন এক্সপেন্স কি বলছে কোষের পর? কি বলেছে? 2.50 পার ইউনিট সোল, মানে একটা ইউনিট যদি বেচিস তখন 2,500 খরচা হবে, তাহলে তুই বেচিস কতগুলো? 50,000 ইউনিট, তাহলে কত খরচা হবে? 50,000 ইন্টু 2,500 লেখ, এখানে দেখ সেলিং কন্ডিশন এক্সপেন্স লেখ 50,000 ইন্টু 2,500, অবশ্যই লিখতে হবে 50,000 ইন্টু 2,500 লেখ, 50,000 ইন্টু 2,500 তাহলে কত? 1,25,000।
কত হবে 6,25,000, যেটা বেরোলো তাকে বলে টোটাল কস্ট, যেটা বেরোলো তাকে বলে টোটাল কস্ট, টোটাল কস্ট যেটা বেরোলো তাকে বলে টোটাল কস্ট। ঠিক আছে, তো এর সাথে যোগ কর প্রফিট, প্রফিট যোগ করলে বেরিয়ে যাবে কি সেলস। আচ্ছা সেল কত বলেছে বলতো ঋষি লাস্ট লাইনে বলেছিল 7,00,000 টাকা বলেছিল সেল, তাহলে প্রফিট কত হবে 75,000 টাকা। শেষ হবে বল, হয়ে গেল অঙ্কটা কত সুন্দর হবে।